আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব সিভিল সার্জন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। দুটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একটি হচ্ছে পাবনা এবং আরেকটি হচ্ছে ভোলা। পাবনা এবং ভোলা জেলায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাবনায় নিয়োগ দেওয়া হবে 6টি পদে 147 জন এবং ভোলায় নিয়োগ দেওয়া হবে 5টি পদে 70 জন, মোট 11টি পদে 217 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব আমার চ্যানেলে, সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর যদি আমার ভিডিওটি উপকারী মনে করেন এবং আমার চ্যানেলটি উপকারী মনে করেন, আপনাদের জন্য হেল্পফুল হয়, ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। প্রথমে আমি আলোচনা করব সিভিল সার্জন অফিস পাবনা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে 6টি পদে 147 জনকে নিয়োগ দেওয়া হবে। দর্শক, এটি বিশাল একটি নিয়োগ এবং বেতন স্কেল এখানে 9,300 টাকা থেকে 24,680 টাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 13 ফেব্রুয়ারি এবং আবেদন শুরু করা যাবে 13 ফেব্রুয়ারি থেকেই। অলরেডি শুরু হয়ে গিয়েছে আবেদন, আর আবেদনের শেষ তারিখ মার্চের 4 তারিখ পর্যন্ত। আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে, এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে আবেদনটি অনলাইনে করে দিতে পারবেন আশা করি। তো এই বিজ্ঞপ্তিটির সোর্স হচ্ছে ডেইলি সমকাল পত্রিকার 13 ফেব্রুয়ারি তারিখের বিজ্ঞপ্তি হতে। আর দ্বিতীয় যে সিভিল সার্জন অফিসের বিজ্ঞপ্তি হচ্ছে ভোলা, এখানে 5টি পদে 70 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 24,680 টাকা। 13 তারিখের ফেব্রুয়ারি 13 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং 14 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 5ই মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ ভোলা জেলায়। আর অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে, যেটা আমার ডিসক্রিপশনে আলাদা করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে আবেদনটি করে দিতে পারবেন। তো আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি, আরও ব্যাপকভাবে জানতে পারবেন বিজ্ঞপ্তিটি সম্পর্কে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পাবনা, অফিসিয়ালি তারা 12ই ফেব্রুয়ারি তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নাম্বার প্রেক্ষিতে মূলে মূল প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় পাবনা এবং এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 11 থেকে 12 গ্রেডভুক্ত নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন কোনো আবেদন গ্রহণ করা হবে না। আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1নম্বর পোস্ট হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে একটি পদে নিয়োগ দেবে 1 জনকে, বেতন গ্রেড 14,210 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে 60 লিপিতে, প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দ, অর্থাৎ 60 লিপিতে বাংলা এবং ইংরেজিতে 45 এবং 70, আর কম্পিউটার টাইপে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, প্রার্থীকে পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে, অর্থাৎ 4নম্বর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, প্রার্থীকে সবগুলো এইখানে 5টা 6টা পোস্ট দেওয়া আছে, 6টা পোস্টের ক্ষেত্রেই যারা পাবনা জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র 4নম্বর পোস্টের ক্ষেত্রে পাবনা জেলার উক্ত উপজেলার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন। আচ্ছা, এখানে 2নম্বর পোস্ট হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, জাতীয় বেতন স্কেলের 2015 অনুযায়ী, বেতন গ্রেড 14,210 টাকা থেকে 24,680 টাকা,
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে অথবা গণিতে অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। তৃতীয় পোস্ট হচ্ছে স্টোর কিপার, এখানে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16,900 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান অর্থাৎ HSC বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এবং স্টোর কিপার উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, অর্থাৎ যে কোনো স্টোরে কাজ করতে হলে সাধারণত জামানত প্রদান করতে হয়। এক্ষেত্রে এই পদে নির্বাচিত প্রার্থীগণকে নিয়োগের সময় জামানত একটা নির্দিষ্ট পরিমাণ জামানত জমা রাখতে হবে। স্বাস্থ্য সহকারী 130 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16,900 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র JSC বা অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে একটি পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16,900 টাকা থেকে 22,490 টাকা। 6 নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 19,8,500 টাকা থেকে 20,570 টাকা এবং কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ SSC বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই 6 নম্বর পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল পাবনা জেলার সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আর এখানে আবেদনের যে শর্ত এবং নির্দেশাবলী রয়েছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে সকল শর্ত মেনে নিয়ে এবং নির্দেশাবলী ফলো করে সঠিকভাবে আবেদনটি করার চেষ্টা করবেন। এখানে বয়সসীমা দেওয়া হয়েছে সর্বোচ্চ 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে বা প্রতিবন্ধী হলে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, আর মুক্তিযোদ্ধা নাতি নাতিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30 বছর। এরকম অসংখ্য নির্দেশাবলী রয়েছে এবং শর্ত রয়েছে, সেগুলো আপনারা সঠিকভাবে পালন করবেন। নিয়োগের ক্ষেত্রে কোনো রকম ভুল হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আর অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এবং সময়সীমা, এখানে আবেদনের সময়সীমা হচ্ছে 13ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে শুরু হবে আবেদন করা যাবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং মার্চ মাসের 4 তারিখে বিকাল 4টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী, অর্থাৎ এটা সব ক্ষেত্রেই যখন আপনি অনলাইনে আবেদনটি করবেন তখন আবেদনের 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটি জমা দিতে হয়, তাহলে তা না হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। আর এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদনটি পূরণ করতে পারবেন। আচ্ছা, আর এই হচ্ছে SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান। এখানে 200 টাকা এবং টেলিরাজার 223 টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে। এই তো বিস্তারিত আপনারা দেখে নিয়ে ওয়েবসাইটে গেলে PDF ফাইলটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা। আর এখানে বলেছে শেষ তারিখ সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে, কারণ শেষের দিকে আরও মানে ট্রাফিক বেড়ে গেলে অনেক সময় সার্ভার হ্যাং হয়ে যায়, অনেক ধরনের ডিফিকাল্টিজ অ্যারাইজ হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি পারেন যত আর্লি পারেন আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি চলে যাচ্ছি ভোলা জেলার সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিটেলস। এখানে 5টি পদে 70 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 24,680 টাকা। বিস্তারিত PDF ফাইলটি আমি দেখাচ্ছি। এখানেও 12 তারিখে 12ই ফেব্রুয়ারি তারিখে আবেদনটি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। 1 নম্বর পদ হচ্ছে ভোলা জেলার স্থায়ী নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন, স্পষ্ট করে বলে দেওয়া আছে। আচ্ছা, 1 নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, বেতন গ্রেড 14,10,200 টাকা থেকে 24,680 টাকা। 1টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার, বেতন গ্রেড 16,9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত জমা প্রদান করতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 1ই 16। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে 59টি
নিয়োগ, অর্থাৎ 59 জনকে নিয়োগ দেওয়া হবে, বেতন গ্রেড 16। কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ শুধু এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী হিসেবে। বেশ ভালোই নিয়োগ দেওয়া হবে। আর গাড়ি চালক হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে, বেতন গ্রেড 15,9,700 টাকা থেকে 30,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল, অর্থাৎ জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল ভোলা জেলার বিস্তারিত বিজ্ঞপ্তির ডিটেলস। এখানে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ওয়েবসাইটে ঢুকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই তো, আর আরও যে সকল নিয়মাবলীগুলি আছে আমি বিস্তারিত পড়ছি না, ভিডিওটি বড় হয়ে যাওয়ার আশঙ্কায় যারা আপনারা আবেদন করবেন অবশ্যই নিয়মাবলীগুলি ভালো করে পড়ে সঠিকভাবে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন আপনাদের ওই নির্ধারিত ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে বয়স সীমা বলে নিয়ে নাগরিকত্ব নিয়ে বলা হয়েছে, সংরক্ষণ কী কী কাগজপত্র লাগবে আবেদনের সাথে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবমিট করতে হবে। আর আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা সংক্রান্ত এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে, একদম এক্সাম্পল সহ দেওয়া আছে। আপনারা চাইলে ঘরে বসে আবেদনটি করতে পারবেন। আর কীভাবে প্রবেশপত্র পাবেন সেটাও এখানে বলা আছে। আপনারা পিডিএফ ফাইলটি সংরক্ষণ করে রাখবেন আবেদনের পর, এবং যখনই পরবর্তী স্টেপে যাবেন এই পিডিএফ ফাইলটি আবার পড়ে নিয়ে সুন্দরভাবে সব কিছু, লিখিত পরীক্ষা অংশগ্রহণ এবং প্রবেশপত্র কবে পাবেন সব কিছু এখানে আপনার কাছে মেসেজ চলে আসবে, এসএমএস চলে আসবে। তো এই ছিল আজকের দুটি জেলার সিভিল সার্জন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, ভোলা জেলা এবং পাবনা জেলা। আশা করি আপনারা সঠিকভাবে আবেদন করবেন এবং আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।